গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গাড়ি নিয়ে চলে এসেছি সেই স্থানে যেখানে বিরাট ট্রেন্ডিং হয়ে আছে বেলকুড়া। এইটা হচ্ছে সেই বেলকুড়া জায়গা। এখানে বা সাইডে চলে এসেছে রাঁচি, ডান সাইডে চলে এসেছে পুরুলিয়া। আর পুরুলিয়া দিক দিয়ে আস্তে আস্তে তুমি লেফট সাইডে সেই টোল ট্যাক্সের নিচেই পেয়ে যাবে বা সাইডে, ওই প্লেনে যে ইয়াটা আছে সেটা দেখতে পেয়ে যাবে। আর ডান সাইডে চলে এসেছে রাঁচি দিক দিয়ে আইলে তুমি ডান সাইডে দেখতে পাবে এই প্লেনটা, যেটা রাতারাতি এসে সবাই ট্রেন্ডিং, বিরাট ভিউ সবাই দেখে দেখাইছে এই বিয়াটা। তো আমি সেই জন্য চলে এলাম যে তোমাদেরকে দেখাবো বলে। এই জায়গাটা তোমরা ভালো করে দেখে রাখো, টোল ট্যাক্সটা, টোল ট্যাক্সটার ঠিক লেফট সাইডে এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ ভিতরে ঢুকাই দিয়েছে প্লেনটাকে। তো প্লেনটাকে তো তুই ধরতে তো ইয়া করতে তো হবে কি, সেই জন্যই ওই ছোট ছোট যে ফক আছে ওগুলোর ভিতরেই হাতটা ঢুকাই দিই, নিয়ে তোমাদেরকে তো দেখাই সব ভিউটা। এখানে ছোট বাচ্চা, আন্ডা বাচ্চা, গিরগিটি টিকটিকি সব আছে, উপস্থিত হয়ে গিয়েছে। প্লেনটা দেখা যায় কেমন হবে, দেখছো দেখো কেমন হবে। মুখ তো ঢুকাই দিয়েছে ছোট, ওটার ভিতরে মুখটা ঢুকলে সেটাও ঢুকাই দিয়েছে। বাট দেখতেই পাচ্ছ দেখো কীরকম বড় ইয়াটা, তো সবাই দেখবার জন্য ছটপট আছে, কারণ এটা বিরাট একটা ব্যাপারই বটে। পুরুলিয়াতে যদি প্লেন নামাই দেয় এমনি রাতারাতি তো অবাকই হবে সবাই। তো আমরা একটু ভিউ পয়েন্টটাকে চেঞ্জ করে দিব ভাবলাম। তো আগে দিক দিয়ে দেখো তোমার ফ্রন্ট সাইডটা, সেই জন্য আমাকে অন্য সাইড যেতে হবে। তো দেখো রোডটা দেখো কীরকম পরিস্থিতি হয়ে গেছে, গাইদে ভিড়, শালা এত ভিড় যে কিছু বলার নেই। দেখার জন্য সবাই সাইকেল নিয়ে বাইক নিয়ে আসছে। তো দেখো এইটা হচ্ছে সেই প্লেন, মুখটা আগে ছুচুলটো নেই, হ্যাঁ এমন রেখে দিয়েছে। দেখো জুম করে দেখাচ্ছে তোমাদেরকে, কিছুই নেই মুখের, ট্যাঙ্ক গেলা নাই, ইয়া গেলা চাক গেলা হাঁটাই দিয়েছে।